আসসালামু আলাইকুম। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর এখন নানা জায়গায় এর ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে। তার মধ্যে ব্যাংকিং সেক্টরে ব্যাপক প্রতিক্রিয়া হচ্ছে এবং তার জেরে ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ ডেপুটি গভর্নররা পদত্যাগ করেছেন। তারা সীমাহীনভাবে ব্যর্থ হয়েছেন ব্যাংক খাতকে রক্ষা করতে এবং লুটপাট বা পাচার ঠেকাতে। শেখ হাসিনা সরকারের অন্যতম দুই মাফিয়া ব্যবসায়ী, একজন হচ্ছেন এস আলম, অন্যজন হচ্ছেন সালমান এফ রহমান। সালমান এফ রহমান প্রকাশ্যে শেখ হাসিনার একেবারে সরাসরি উপদেষ্টা হিসেবে সবাই পরিচিত, দরবেশ নামে যিনি পরিচিত। অন্যদিকে এস আলম খুবই টুপি সারে, বলা যায় সালমান এফ রহমানের কয়েকগুণ বেশি লুটপাট করেছে। শত শত কোটি বলবো না, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারা সিঙ্গাপুর সহ বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছে। তাদের সেখানে এক একটা প্রাসাদ, হোটেল, মোটেল, বাড়ি, গাড়ি কি নেই তাদের। এখন সেই সব প্রতিষ্ঠানের, যেসব প্রতিষ্ঠান দিয়ে এই লুটপাট করেছে, সেই সব প্রতিষ্ঠানে এখন বিদ্রোহ হচ্ছে। আজকেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে মতিঝিলে, ইসলামী ব্যাংকের দুই পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষগুলিতে কয়েকজন আহত হয়েছে, তার মধ্যে দুই তিনজন গুরুতর। কি সেটা? সেই ওই যে এস আলমের নিয়োগ করা কর্মচারী আর পুরনো কর্মচারী, তাদের মধ্যে বিক্ষোভ। পুরনো যারা, তারা এখন 2017 পর যারা নিয়োগ হয়েছে তাদেরকে আর ঢুকতে দেবে না, এই নিয়ে বাকবিতণ্ডা। এবং ঘটনাক্রমে এই 2017 থেকে যেই পরিমাণ লোক মানে ঢুকানো হয়েছে, সবই হচ্ছে অধিকাংশই চট্টগ্রামের পটিয়া। এই চট্টগ্রামের পটিয়ার লোকজনকে ঢুকিয়ে এটাকে একদম চরমভাবে একটা বিশৃঙ্খল প্রতিষ্ঠানে, একটা অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছে। অথচ একসময় ইসলামী ব্যাংক একটা খুবই স্বনামধন্য ব্যাংক ছিল, খুবই একটা লাভজনক ব্যাংক ছিল এবং এত বেশি তার ভালো ব্যবসা বাণিজ্য ছিল যে তার দ্বারের কাছে অন্য কোনো বেসরকারি ব্যাংক ছিল না। সেই ব্যাংকটাকে নিংড়ে চুষে শেষ করেছে। দুঃখজনকভাবে সেই ব্যাংকের দুর্নীতির খবর যখন কি ডেইলি স্টার প্রকাশ করলো, তখন আইনগতভাবে এর ব্যাপারে যে একটা তদন্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল, আপিল বিভাগ ইনায়েতুর রহিম যার বিচারপতি ছিলেন আদেশ দিয়ে বলেছে যে এটার তদন্ত করা যাবে না। একটা সময়সীমা বেঁধে দিয়েছিল এই বছর জানুয়ারি পর্যন্ত, অথচ গত বছরই তখনই কিন্তু মানে প্রকাশ হলো যে কীভাবে শত শত কোটি টাকা বের করে নেওয়া হয়েছে ভুয়া লোন দিয়ে। তারপরে এই কাজে সহযোগিতা করার জন্য ওই বিচার বিভাগের ইনায়েতুর রহিম বাংলাদেশ ব্যাংকে ছিল তার নিয়োগ করা উপদেষ্টা, মানে একটা রীতিমতো একটা মাফিয়া। শুধু ইসলামী ব্যাংক না, সাত থেকে আটটা ব্যাংক হচ্ছে তার দখলে এবং সবগুলি হচ্ছে লুটপাট এবং ফোকলা বানানো হয়েছে। এর পাশাপাশি সালমান এফ রহমান আইসি ব্যাংকের উনি চেয়ারম্যান, এখন সেখানেও পদত্যাগের দাবিতে আজকে বিক্ষোভ হয়েছে। তার মানে মতিঝিল পাড়ায় আজকে দুটি ব্যাংকেই খুব বিক্ষোভ হয়েছে, গোলমাল হয়েছে এবং এই দুই ব্যাংকের মালিক হচ্ছে দুই মাফিয়া, শেখ হাসিনার অন্যতম সহযোগী ঘনিষ্ঠ দুজন, একজন হচ্ছেন সালমান এফ রহমান আর একজন হচ্ছে এস আলম। তো আমরা দেখি সবচেয়ে বেশি যে ঘটনাটি ঘটেছে ইসলামী ব্যাংকে। রাজধানীর দিলকুশায় অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রধান কার্যালয়ের বাইরে গুলির ঘটনা ঘটেছে সকালে। এই ঘটনার সময় 2017 সালের আগে ব্যাংকে নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারী এবং এরপরে নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সংঘর্ষ ঘটে। গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছে, গুরুতর একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এই হচ্ছে ঘটনা। এখানে বলা হচ্ছে 2017 সালের পর নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীদের ব্যাংকের প্রধান কার্যালয়ে ঢুকতে দেওয়া হবে না বলে সকালে পুরনো কর্মীরা ঘোষণা দেন। ওই বছরের পরে নিয়োগ পাওয়া বেশিরভাগ কর্মী চট্টগ্রামের পটিয়া উপজেলার, সে কারণে তারা পটিয়ার কর্মকর্তা কর্মচারী হিসেবে পরিচিত। পুরনো কর্মীদের ঘোষণার পর সকাল 10:30টার দিকে পটিয়ার কর্মীরা আশেপাশে জড়ো হয়ে ব্যাংকের দিকে রওনা হন। তারপরেই এরপর পুরনো কর্মীরা পটিয়ার কর্মকর্তা কর্মচারীদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় গুলি ছোড়া হলে কয়েকজন আহত হয়, এদের মধ্যে একজন গুরুতর আহত হলে
তাকে হাসপাতালে নেওয়া হয়। ইসলামী ব্যাংকের পুরনো কর্মীরা গুলি ছোড়ার জন্য পটিয়ার কর্মকর্তা কর্মচারীদের দায়ী করেন। এই হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তনের পর যে নানা ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে বিভিন্ন সেক্টরে, তার একটি পরিপ্রকাশ। আরেকটি দেখা যাচ্ছে সালমান এফ রহমানের পদত্যাগ চাই। সালমান এফ রহমানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছেন আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। এখানে বলা হচ্ছে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ছেলেসহ বেক্সিমকোর সব পরিচালকের পদত্যাগের দাবি তুলেছে ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। একই সঙ্গে সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি শাহ এ সরোয়ারের আমলে অন্যায়ভাবে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের পুনর্বহালের দাবি করা হয়েছে। ব্যাংকটির প্রধান কার্যালয়ে প্রায় 200 লোক বিক্ষোভ কর্মসূচি পালন করে। যাক, এখন দ্রুত বেগে এই ঘটনাগুলোকে বাংলাদেশ ব্যাংক বা নতুন যেই দায়িত্ব নিলেন সালাউদ্দিন আহমেদ তার হস্তক্ষেপ করা দরকার, এবং এই ব্যাংক দুটি, গুরুত্বপূর্ণ ব্যাংক দুটি বা অন্যান্য যেসব ব্যাংক আছে সেগুলো মাফিয়া মুক্ত করার জন্য একটা পরিকল্পনার মধ্য দিয়ে যাতে এই কাজটি সম্পন্ন হয়, যাতে এইগুলি আবার পুনর্দখল এই ধরনের কার্যক্রম যাতে না হয়ে একটা নীতিমালার আওতায় এই ব্যাংকগুলোকে আবার ঢেলে সাজানো, সেই কাজটি খুব জরুরি বলে অনেকে মনে করছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।